जय हिंद प्रिय भाई बंधुगण, आजकल भिडियो सल्व करब क्लास 8 एडवांस मैथ्स चैप्टर 1 एर कैकटी एग्जाम्पल। किच्चारा कमेंट बोले जे एडवांस मैथ्सर चैप्टर 2 और चैप्टर 3 एर कैकटा एग्जाम्पल बुझिए दीते। तो एग्जाम्पल तो एखे कर सल्यूशन देवाई आ टेक्सट बुके, तो सेगुलो शुद्ध बुझिए देव आपके। ठीक है, जेगुलो एक सहज आगू हमें सल्व करबना, सेगल खूब ही सहज और जगह एक कठिन लागे टाफ लागे सेगल के हमें भलोक बुझिए देव। ठीक है, अच्छा तो एखे एक देखो ये प्रब्लेम एखे सिरियल देवा आर हिसाब से सिरियल दिए टेक्सट बुके को एग्जाम्पल नम्बर नहीं। ठीक है, तो प्रथम देखो 2 to the power 11 डिवाइडेड बाय 2 to the power 5, 2 এর পাওয়ার 11 আর এটা 2 এর পাওয়ার 5, আর দুইটার মধ্যে কি আছে ভাগ আছে, মানে এইটাকে এইটা দিয়ে ভাগ করা হচ্ছে। তো আমরা লজ অফ ইন্ডেক্স অর্থাৎ বা রুলস ফর ইন্ডেক্স এরকমও বলতে পারেন, লজ বা রুলস সেগুলো এই যে চ্যাপ্টারের এক্সারসাইজের প্রথম ভিডিওতে, এই এক্সারসাইজের প্রথম ভিডিওতে আমি ভালো করে বলে দিয়েছি সেই রুলগুলো। ঠিক আছে, তো মানে কি যখন আমরা একটা বেস কে অন্য একটা বেস দিয়ে ভাগ করব, তখন এই যে এটা হচ্ছে ডিভিডেন্ড, এটা হচ্ছে ডিভিশন, মানে ওটা হচ্ছে ভাজ্য, ওটা হচ্ছে ভাজক। তো ভাজ্য যেটা সেটার পাওয়ারকে আমরা এই যে ভাজক যেটা সেটার পাওয়ার মাইনাস করে দেব, এটার পাওয়ার থেকে এটার পাওয়ার মাইনাস করে দেব। তো ইজ ইকুয়াল টু 2 to the power 11 - 5, ইজ ইকুয়াল টু 2 to the power 11 - 5, 6। তো 2 to the power 6 এটার উত্তর হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরটা দেখুন, a² × c³ × d² ডিভাইডেড বাই a² × d², তো ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, মানে কি হচ্ছে a × a, এটা আপনাদের জানাই আছে, ইন্টু সি কিউব মানে সি তিনবার, c × c × c ইন্টু d² মানে d × d × d × d। এরকম আমরা ব্যাঙ্গে লিখতে পারি। নিচে দেখুন এ, শুধু এ আছে, a² মানে c × c × একটাই ডি আছে। আচ্ছা এই এ দিয়ে এই একটা এ কেটে ফেলুন, সি দুটা আছে এখান থেকে সি দুটা কেটে ফেলুন, আবার ডি আছে একটা, তো একটা ডি কেটে ফেলুন। তো দেখুন এখানে নিচে কিছুই নেই, সব কেটে গেল। উপরে দেখুন এ রয়েছে, a × c, a c, আচ্ছা d × d × d, মতলব d³, তো এটা তো একটা জিনিস ভুল হয়েছে, এটা d³ হবে, তো এখানে d × d × d হবে, মানে 3টা d হবে। তো আরেকটা d, আরেকটা d কেটে ফেলুন, আরেকটা d, আরেকটা d কেটে ফেলুন, তো শুধু d থাকবে, d³ না, তো acd হচ্ছে এর উত্তর। আচ্ছা নেক্সট 3 নম্বর দেখুন, 84x^5 ডিভাইডেড বাই 12x³ × 3 এর পাওয়ার 4 × 6 এর পাওয়ার 7। তো এখানে দেখুন প্রথমে এটাকে বাদ করে নিন ব্র্যাকেটের মধ্যে, তো ইজ ইকুয়াল টু 84x^5, 84x^5, এটা উপরে, এটা তো নিচে আছে না, নিচে আছে, তো 12x³, ঠিক আছে, x এর পাওয়ার 3, তো 12x³ × এটাও সেম এরকম করুন, 3 এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 6 এ টু দি পাওয়ার 7, 6 এ টু দি পাওয়ার 7। আচ্ছা তো ইজ ইকুয়াল টু, এবার দেখুন এই দুটার মধ্যে ভাগ সম্পর্ক, আচ্ছা তো 12 7 যার 84 কেটে গেল। আচ্ছা x^5, এখানে দেখুন x এর পাওয়ার বেশি কোনটাতে, উপরেরটাতে পাওয়ার বেশি কোনটাতে, বড় কোনটাতে, উপরেরটাতে, তো 7 তো আছে, 7 × x^5, আর নিচে দেখুন এখানে কি আছে, 3 আছে, এটার পাওয়ার ছোটো না, তো এটার পাওয়ার মাইনাস করে দিন, কারণ এটাকে আমরা এটা দিয়ে ভাগ দিচ্ছি, তো -3। ঠিক আছে, আচ্ছা ইন্টু এখানে দেখুন 3 1 যার 3 3 2 যার 6, এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করুন, এর পাওয়ার কি বড়টা নিচে ছোটোটা উপরে, তো 1/2 ইন্টু a² আবার 7,
দেখুন এটার পাওয়ার আমি নিচে নিয়ে আসছি, তো যেভাবে পাওয়ারটা উপরে নিলে মাইনাস ফোর, সেভাবে উপর থেকে নিচে নিয়ে আসলেও মাইনাস ফোর। তো এটা তো পাওয়ার সেভেন মাইনাস, ওইটার পাওয়ারকে মাইনাস করে দিন উপরটা মাইনাস ফোর, ঠিক আছে। আচ্ছা ইজ ইকুয়াল টু সেভেন, আচ্ছা এটা তো উপরে এটা তো নিচে, তো সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি টু, অর্থাৎ সেভেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এট টু দি পাওয়ার সেভেন মাইনাস ফোর, তো সেভেন মাইনাস ফোর থ্রি, তো এট টু দি পাওয়ার থ্রি অর্থাৎ টু এ কিউব। তো ফাইনাল আনসারটা হচ্ছে সেভেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু এ কিউব। তো এরকমভাবে সলভ করতে হবে। চার নম্বরটা দেখুন, সেভেন এম স্কোয়ার এন কিউব হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার। তো এখানে একটা রুল আছে দেখুন, এ বি ধরে নিন এ বি স্কোয়ার হোল কিউব আছে, এরকম যদি পাওয়া যায় একটা এক্সপ্রেশন, তো এখানে ভিতরে যে জয়টা বেজ থাকবে সবটা বেজের পাওয়ার বাইরে যে পাওয়ার আছে সেটা দিয়ে নিতে হবে। তো এ টু দি পাওয়ার, এটার পাওয়ার তো ওয়ান কিছু নেই মানে ওয়ান, ওয়ান ইন্টু থ্রি থ্রি হিন ইন্টু বি টু দি পাওয়ার টু থ্রি জার সিক্স, এরকম হয় না? তো এটার ক্ষেত্রেও সেম হবে। তো সেভেন সেভেন স্কোয়ার হবে, সেভেন স্কোয়ার এম স্কোয়ার ইন্টু টু এম স্কোয়ার হোল স্কোয়ার, তো এম টু দি পাওয়ার টু টু জার ফোর, আচ্ছা এন কিউব হোল স্কোয়ার, তো এন টু দি পাওয়ার থ্রি ইন্টু টু, এন টু দি পাওয়ার থ্রি ইন্টু টু সিক্স, ঠিক আছে। আচ্ছা সেভেনকে স্কোয়ার করুন, সেভেন সেভেন জার ফোরটি নাইন হয়ে যাবে, ফোরটি নাইন লিখে দিন ফোরটি নাইন। আচ্ছা এখানে ইন্টু আছে ইন্টু টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন, সিক্সটিন এম টু দি পাওয়ার ফোর ইন্টু এম টু এম টু দি পাওয়ার ফোর ফোর টু জিরো ফোর, তো এম টু দি পাওয়ার ফোর ফোর জার সিক্সটিন, এম টু দি পাওয়ার সিক্সটিন, এন টু দি এনের পাওয়ার এখানে ওয়ান আছে, তো এন টু দি পাওয়ার ওয়ান ইন্টু ফোর এন টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু। এবার দেখুন এই দুইটা হচ্ছে নিউমেরিক্যাল কোয়েফিসিয়েন্ট, তো ফোরটি নাইন টু সিক্সটিন সেভেন হান্ড্রেড এইটি ফোর, আচ্ছা এম টু দি পাওয়ার ফোর এম টু দি পাওয়ার সিক্সটিন, তো এখানে দেখুন ইন্টু আছে, ইন্টু না বেস সেম, বেস সেম আছে, তো পাওয়ার অ্যাড হয়ে যাবে, তো এম টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটিন, তো এম টু দি পাওয়ার টোয়েন্টি হবে, এম এর পাওয়ার টোয়েন্টি হবে, ইন্টু এন টু দি পাওয়ার সিক্স প্লাস ফোর, এই এন দুটো তো ইন্টু না, তো সিক্স প্লাস ফোর টেন, তো এন টু দি পাওয়ার টেন হবে অ্যান্সার, তো এটাই হবে ফাইনাল আনসার। নেক্সট আরেকটা প্রবলেম দেখুন, এ এক্স কিউব হোল টু দি পাওয়ার ফোর ইন্টু টুয়াইস এ এক্স হোল টু দি পাওয়ার ফাইভ, তো ইজি কি টু এ টু দি পাওয়ার এটার পাওয়ার ওয়ান, তো ওয়ান ইন্টু ফোর ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি ফোর জার টুয়েলভ ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ, তো টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু এট টু দি এর পাওয়ার ওয়ান, তো এট টু দি পাওয়ার ওয়ান ইন্টু ফাইভ ফাইভ, এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার এক্সের পাওয়ার তো ওয়ান আছে না, তো ওয়ান ইন্টু ফাইভ ফাইভ, তো ইজ ইকুয়াল টু মানে সবটা পাওয়ার ইন্টু হয়ে যাবে। দেখুন রুল দেখুন, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন্টু এন পাওয়ার এম, তো এই রুল হচ্ছে। তো এবার দেখুন পাওয়ার সব অ্যাডজাস্ট করে দিন, এ টু দি পাওয়ার ফোর প্লাস এখানে এর পাওয়ার ফাইভ আছে, আচ্ছা ইন্টু এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এক্সের পাওয়ার ফাইভ আছে ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ থার্টি টু, থার্টি টু মানে থ্রি টু দি পাওয়ার সরি টু টু দি পাওয়ার ফাইভ, টু টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইজ ইকুয়াল টু থার্টি টু, টু টু জার ফোর টু ফোর জার এইট টু এইট জার সিক্সটিন টু সিক্সটিন জার থার্টি টু, তো এবার থার্টি টু প্রথমে লিখে নিন, থার্টি টু ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ নাইন, এ টু দি পাওয়ার নাইন ইন্টু এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস ফাইভ সেভেন্টিন, এক্স টু দি পাওয়ার সেভেন্টিন, তো এটাই হচ্ছে ভাই ফাইনাল আনসার, ইজি না? বহুত ইজি। নেক্সট আরেক টাইপের প্রবলেম দেখুন, নাইন টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু থ্রি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার টু কিউ মাইনাস ওয়ান ইন্টু টোয়েন্টি সেভেন পি মাইনাস কিউ, তো ইজ ইকুয়াল টু এই যে নাইন যেটা আছে নাইনকে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি, কারণ থ্রি স্কোয়ার মানে থ্রি ইন্টু থ্রি, তো থ্রি ইন্টু থ্রি নাইন, ঠিক আছে।
तो प्रथम लिखुन थ्री स्क्वायर अच्छा ये पावर बाहर बाहर लिखे दिन पी प्लस किऊ এরকম লিখতে পারেন আপনি কারণ দেখুন থ্রি স্কোয়ারকে আমি যদি সলভ করি ব্র্যাকেটের ভিতর তাহলে নাইন পেয়ে যাব তো নাইনের পাওয়ার পি প্লাস কিউ তো নাইনকে আমি থ্রি স্কোয়ার লিখতে পারলাম ইনটু এটা দেখুন থ্রি টু দি পাওয়ার পি মাইনাস অফ কিউ ঠিক আছে নিচে দেখুন থ্রি টু দি পাওয়ার টু কিউ মাইনাস ওয়ান ইনটু টোয়েন্টি সেভেনকে আমরা থ্রি কিউব লিখতে পারি তো থ্রি কিউব होल टू द पावर पी माइनस क्यू पी माइनस क्यू तो थ्री क्यूब मान हे थ्री इंटू थ्री इंटू थ्री तो इज इक्वल टू थ्री थ्री नाइन थ्री नाइन जार टोटी सेवेन तो तरह मान टोटी सेवेन के थ्री क्यूब लिखते परल एन देखो सबटा बेस थ्री हो गए एबारे टू दिए दुईटा के इंटू कर मैं पावर इंटू कर दिन तो इज इक्वल टू टू दिए दुईटा इंटू हो थ्री टू दि पावर टू पी प्लस टू किऊ टू पी प्लस टू किऊ अच्छा इंटू थ्री टू दि पावर पी माइनस किऊ पी माइनस किऊ डिवाइडेड बाय टू थ्री टू दि पावर टू किऊ माइनस वन टू किऊ माइनस वन इंटू ए थ्री ए दुटार साथ इंटू कर थ्री टू दि पावर थ्री इंटू पी माइनस थ्री इंटू किऊ मैं थ्री पी माइनस थ्री किऊ थ्री पी माइनस थ्री किऊ ठीक है अच्छा एबार सहज एक पद्धति देखो थ्री टू दि पावर एक बेज लिखे नहीं दुईटा इंटू आसे तो दुईटार पावर एड कर दिन टू पी प्लस टू किऊ दुईटा इंटू तो एटार पावर एड कर दिन प्लस पी माइनस किऊ ठीक है अच्छा निजे देखुन बेज थ्री सेम बेज ना तो दुईटार पावर जस्ट माइनस कर दिन तो माइनस अफ एटा एक ब्रैकेटे डेले दिन कारण एक बेसि टर्म रहा है तो टू किऊ माइनस वन आबार एटाओ माइनस कर दिन माइनस थ्री पी माइनस थ्री किऊ थ्री पी माइनस थ्री किऊ कारण भाग हमें डिवाइड हम डिविजर पावर डिविडेंडर पावर थे माइनस हो यहाँ तो जाना आना अच्छा तो इज इक्वल टू देखो थ्री टू दि पावर टू पी प्लस टू किऊ प्लस पी माइनस किऊ माइनस टू किऊ टू किऊ माइनस माइनस प्लस वन माइनस थ्री पी माइनस माइनस प्लस थ्री किऊ अच्छा एबार आपनी एक काज करूँ एखाने सब पी एकसाथे करे दिन थ्री टू दि पावर देखुन टू पी प्लस पी थ्री पी टू पी प्लस पी थ्री पी माइनस थ्री पी देखुन टू पी प्लस पी थ्री पी थ्री टू दि पावर थ्री पी माइनस अफ थ्री पी ठीक है अच्छा एबार किऊ देख टू किऊ प्लस थ्री किऊ फाइव किऊ प्लस फाइव किऊ अच्छा निगेटिव आसे ना माइनस किऊ माइनस टू किऊ मान माइनस थ्री किऊ माइनस अफ थ्री किऊ अच्छा एखे कन्स्टैंट टर्म शुद्ध वन आस प्लस वन प्लस वन एखे देखे दी इज इक्वल टू थ्री टू दि पावर थ्री पी माइनस थ्री पी कैंसिल तो फाइव किऊ माइनस थ्री किऊ टू किऊ टू किऊ प्लस वन तो फाइनल रिजल्ट हम थ्री टू दि पावर टू किऊ प्लस वन ठीक है अच्छा नेक्स्ट देखो आए टाइप प्रॉब्लम एक्स टू दि पावर थ्री सी इंटू एक्स टू पावर फोर इंटू बी टू पावर सिक्स होल स्क्वायर डिवाइडेड बाई एक्स स्क्वायर बी किऊब होल किऊब तो इज इक्वल टू एटा के एटा दिए डिवाइड दिए दिन अथवा एक काज करूँ प्रथम ये दुईटा पावर सबटार दुईटा पावर के एडजस्ट कर दिन तो एक्स टू दि पावर थ्री सी इंटू टू तो थ्री टू जार सिक्स सिक्स सी अच्छा इंटू एक्स टू दि पावर
4 to the 8 into b to the power 6 to the 12 that divided by x to the power 2 3 the 6 into b to the power 3 3 the 9 আচ্ছা এই দুইটা তো ডিভাইড না মানে এইটা ডিভিজর এইটা ডিভিডেন্ড তো এগুলোর পাওয়ার থেকে এগুলোর পাওয়ার মাইনাস করে দিন বাস তো ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 6 c এই দুইটা বেস তো সেম আছে না প্লাস 8 আর এইটাতে কোন ডিভাইডই আছে তো এটার পাওয়ার মাইনাস হবে মাইনাস 6 আচ্ছা ইনটু b টু দি পাওয়ার 12 এটার পাওয়ার মাইনাস হবে মাইনাস 9 তো ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 6 c আর এখানে 8 মাইনাস 6 2 তো প্লাস 2 ইনটু b টু দি পাওয়ার 12 মাইনাস 9 3 ঠিক আছে এইটাই বাবা আপনার আনসার এটাতে ফার্দার আপনি অ্যাড করতে পারবেন না কারণ এটা হচ্ছে ভেরিয়েবল টার্ম এটা হচ্ছে কনস্ট্যান্ট তো ভেরিয়েবল আর কনস্ট্যান্ট টার্ম তো অ্যাড করা যায় না তো যেরকম আছে সেরকমই লিখে রাখতে হয় আচ্ছা এবার এই ধরনের আরেকটা প্রবলেম দেখে নিন তো এখানে দেখুন 27 বাই মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 1 তো প্রথমে 27 কে আমরা 3 কিউব লিখতে পারি 3 কিউব ইন্টু এটার পাওয়ার দেখুন এটা উপরের মানে এটার সাথে এটা ইন্টু আর এটা নিচে ডিনোমিনেটরে তো 3 টু দি পাওয়ার মাইনাস অফ 2 ডিভাইডেড বাই মাইনাস অফ 5 ঠিক আছে হোল টু দি পাওয়ার মাইনাস অফ 1 ইজ ইকুয়াল টু এই দুইটা পাওয়ার অ্যাড করে দিন 3 টু দি পাওয়ার 3 প্লাস মাইনাস 2 দুইটার পাওয়ার নেগেটিভ না ডিভাইডেড বাই মাইনাস অফ 5 হোল টু দি পাওয়ার মাইনাস অফ 1 তো ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 প্লাস মাইনাস মাইনাস তো 3 মাইনাস 2 1 তো 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই মাইনাস 5 হোল টু দি পাওয়ার মাইনাস 1 আচ্ছা এটার পাওয়ার 1 আপনি লিখেন বা না লিখেন কোনো সমস্যা নেই কারণ যে কোনো সংখ্যার পাওয়ার আন্ডারস্টুড মানে হিডেন 1 থাকে 1ই থাকে ঠিক আছে তো এই জন্য 1 লিখতে হয় না আপনি লিখলেও লিখতে পারবেন আর না লিখলেও পারবেন আবার দেখুন পাওয়ারটা কি নেগেটিভ তো পাওয়ার পজিটিভ বানানোর জন্য কী করতে হয় এটা রেসিপ্রোকাল নিতে হয় মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স গুণাত্মক বিপরীত বা এটা বাংলায় অনন্য মানে তার অনন্য মানে রেসিপ্রোকাল নিতে হয় 3 বাই মাইনাস 5 এর রেসিপ্রোকাল হচ্ছে মাইনাস 5 বাই 3 হোল টু দি পাওয়ার এবার পজিটিভ 1 হবে তো পজিটিভ 1 আপনি লিখেন বা না লিখেন কোনো সমস্যা নেই মাইনাস 5 বাই 3 হবে তার আনসার তো একটা রুল আপনার হয়তো জানা আছে মানে এ টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার প্লাস 1 হয়ে যাবে আচ্ছা 1 এর জায়গায় আপনি এম লিখেন মাইনাস এম তো এখানেও এম হবে ঠিক আছে মানে রেসিপ্রোকাল নিয়ে নিলেই কী হয়ে যাবে পাওয়ারের সাইন পাল্টে যাবে যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ হবে নেগেটিভ হলে পজিটিভ হবে কোনো সময় রেসিপ্রোকাল যদি নেওয়া হয় আচ্ছা তো এইটা হচ্ছে আরেকটা মানে লজ অর ইন্ডেক্সের রেসিপ্রোকাল ল তো তার ফাইনাল ভ্যালুটা হচ্ছে আনসারটা হচ্ছে মাইনাস 5 অপন 3 এবার আরেক প্রকারের কোয়েশ্চন দেখুন এটা দেখুন প্রথমে পাওয়ারগুলি অ্যাডজাস্ট করে নেই তো এক্স টু দি পাওয়ার দেখুন মাইনাস 1 ইন্টু মাইনাস 3 তো মাইনাস মাইনাস প্লাস হবে 1 ইন্টু 3 3 তো এক্স কিউব হয়ে যাবে ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস 2 3 যা 6 ইন্টু এটার ক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট করে নেব এক্স টু দি পাওয়ার 4 3 যা 12 আর দেখুন এ একটা পজিটিভ এটা নেগেটিভ তো প্লাস মাইনাস মাইনাস 12 একইরকমভাবে ইন্টু ওয়াই টু দি পাওয়ার দুইটাই নেগেটিভ তো মাইনাস মাইনাস প্লাস হবে 3 9 যা 27 আচ্ছা ইন্টু এক্স টু দি পাওয়ার 9 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 11 এটা তো অ্যাডজাস্ট করার কিছু নেই এখন এক্স ওয়াই গুলোর পাওয়ার আপনি অ্যাডজাস্ট করেন না আবার কীরকম দেখুন এখানে সবটা মধ্যে ইন্টু সাইন আছে মানে সবটা একটা আরেকটার সাথে মাল্টিপ্লিকেশনের সম্পর্কে আছে মানে গুণ আছে তো এক্স টু দি পাওয়ার এটার পাওয়ার 3 এখানে মাইনাস 12 মাইনাস 12 আর এখানে এক্সের পাওয়ার প্লাস 9
আচ্ছা ইন্টু ওয়াই এর পাওয়ার, ওয়াই টু দি পাওয়ার এটা সিক্স প্লাস এটা সেভেন টোয়েন্টি সেভেন আর এটা মাইনাস ইলেভেন। তখন দেখুন প্লাস মাইনাস ইলেভেন, তো প্লাস মাইনাস ওই তো মাইনাস ওয়াই, তো ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস নাইন টুয়েলভ, তো টুয়েলভ মাইনাস টুয়েলভ জিরো, এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন থার্টি থ্রি, থার্টি থ্রি মাইনাস ইলেভেন তো টোয়েন্টি টু হবে, ঠিক আছে। ওয়াই টু দি পাওয়ার টোয়েন্টি টু ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, তো ওয়ান ইন্টু টোয়েন্টি টু ওয়াই টু দি পাওয়ার টোয়েন্টি টু, ওয়াই টু দি পাওয়ার টোয়েন্টি টু ইজ ইকুয়াল টু, একটা জিনিস দেখুন যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয়, পাওয়ার জিরো হলে ওয়ান হয়ে যায় একসেপ্ট জিরো, জিরো পরে যে কোনো সংখ্যার যে কোনো ভেরিয়েবলের পাওয়ার যদি জিরো হয় তাহলে তার ভ্যালু ওয়ান হয়ে যায়, ঠিক আছে। তো ওয়ানকে দিয়ে সেটাকে ইন্টু যদি করি তাহলে ওটাই হবে না, ওয়াই টু দি পাওয়ার টোয়েন্টি টু ফাইনাল অ্যান্সার। এবার আরেকটা প্রবলেম দেখুন, এই প্রবলেমটা রেডিক্যাল সাইনে আছে, এই যে সাইন যেটা এটাকে রেডিক্যাল সাইন বলে। তো দেখুন প্রবলেম তো অত অত কঠিন কিছু না, সহজ আছে, কিন্তু একটু কিন্তু একটা টেকনিক ইউজ করে সলভ করতে হবে। প্রথমে দেখুন থার্টি সিক্সকে আমরা কীরকম লিখতে পারি, এটাকে আমরা ভেঙে দেবো, থার্টি সিক্সকে আমরা ভেঙে দেবো কীরকম, দেখুন থার্টি সিক্সের প্রাইম ফ্যাক্টরাইজ করে নিন, টু এইটিন জার থার্টি সিক্স, টু নাইন জার এইটিন, থ্রি থ্রি জার নাইন, তো টু স্কোয়ার থ্রি স্কোয়ার, টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার, এটার মানে হচ্ছে কিউব রুট। দেখুন যদি এরকম থাকে তাহলে এটা পাওয়ার হচ্ছে, এটার মানে হচ্ছে স্কোয়ার রুট, এটা স্কোয়ার সাইন স্কোয়ার রুট, এখানে কিছু নাই মানে এখানে উজ্জ আন্ডারস্টুড মানে হিডেন টু থাকে, স্কোয়ারের টু থাকে না, তো স্কোয়ার রুট হলে এরকম থাকে, মানে এই টুটা লিখতে হয় না। তো এটার মানে হবে, এটা যদি মেডিকেল সাইন যদি আমি সরিয়ে নিই তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু হবে পাওয়ার, মানে পাওয়ার হাফ হবে, এটার মানে হচ্ছে স্কোয়ার রুট অর্থাৎ পাওয়ার হাফ, ঠিক আছে। তো এখানে যেইটা হবে সেটা ওয়ান বাই নিচে হয়ে আসবে, তো যদি এরকম থাকে থ্রি থাকে তো তার মানে হচ্ছে কিউব রুট, তো এটার ভ্যালু হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, তার মানে তার পাওয়ার হবে তিন ভাগের এক ভাগ, ঠিক আছে। যদি এরকম থাকে এক্স, এখানে যদি ফোর থাকে এই এটার ভিতরে, যদি এই যে যেটা দেখছেন এটার ভিতরে যদি ফোর থাকে তার মানে এটা ফোর্থ রুট, চার নম্বর রুট, তো এটার ভ্যালু হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, মানে এক্সের পাওয়ার চার ভাগের এক ভাগ। তো এরকম দেখুন এটাকে আমরা এরকম লিখতে পারি, প্রথমে রেডিক্যাল সাইনটা সরিয়ে নিন, তো থার্টি সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, আচ্ছা ইন্টু এটার ক্ষেত্রে এরকম বলুন সিক্স এক্স কিউব বাই এইট হোল টু দি পাওয়ার এটা ওয়ান বাই থ্রি হবে, ওয়ান বাই থ্রি হবে, আচ্ছা ইন্টু এটার ক্ষেত্রে এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি থ্রি। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন, সবটার পাওয়ার ওয়ান বাই থ্রি, সবটার পাওয়ার ওয়ান বাই থ্রি, তো একসাথে আমরা করে নেব। দেখুন একটা জিনিস, এটার মধ্যে ভুল হচ্ছে কি, কিউব রুট অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এটা এই মাত্র দেখতেছিলাম না। আচ্ছা এবার আরেকটা রুল দেখুন, যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স, তো সবটা মিলে হবে এ বি সি হোল টু দি পাওয়ার এক্স, সবটা থেকে আমরা একসাথে এরকম পাওয়ার দিতে পারি। আর যদি এরকম থাকে তো আমরা এরকম লিখতে পারি, সেটাও আমি দেখিয়ে দিয়েছি আগে, এই সম্পর্কিত কয়েকটা প্রবলেমও আমরা সলভ করে ফেলেছি। তো সবটার পাওয়ার এরকম ব্র্যাকেটের বাইরে বের করে দেবো, তো থার্টি সিক্স ইন্টু দেখুন সিক্স এক্স কিউব ডিভাইডেড বাই এইট ইন্টু এইট হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, সবটার পাওয়ার আমরা একসাথে ওয়ান বাই থ্রি করে দিলাম। এবার দেখুন এইট দি এইট কেটে ফেলুন, আচ্ছা তো ইজ ইকুয়াল টু সিক্স আর থার্টি সিক্স ইন্টু, তো সিক্স ইন্টু থার্টি সিক্স ইন্টু করে দিন, সিক্স সিক্স আর থার্টি সিক্স সিক্স ক্যারি ওভার থ্রি, তো সিক্স থ্রি যার এইটিন প্লাস থ্রি টোয়েন্টি ওয়ান, টু হান্ড্রেড সিক্সটিন এক্স কিউব, টু হান্ড্রেড সিক্সটিন এক্স কিউব, দেখুন নিচে কিছু নেই কেটে গেল, হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আছে,
এবার আমরা 216 কে ব্যঙ্গে ফেলব। তো 216 কে যদি আমরা ব্যঙ্গে ফেলি তো প্রথমে ডিভিশন মেথড মানে প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করে আসব। আচ্ছা 2 1 2 2 0 0 0 1 থাকবে তো আবার 16 হয়ে যাবে 2 8 16। আবার দেখুন 2 5 10 2 4 8। আবার দেখুন 2 27 54। আবার দেখুন 3 9 27 3 3 9। তো 2 × 2 × 2 2 কিউব, 3 × 3 × 3 3 কিউব। তো ইজ ইকুয়াল টু 2 কিউব × 3 কিউব ইন্টু দেখুন x কিউব। আবার বাইরে দেখুন 1/3 আছে পাওয়ার, বাইরের পাওয়ার কী আছে 1/3 আছে। তো ইজ ইকুয়াল টু 2 কিউব। এবার আমরা ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার ইন্টু করে দেবো। তো 3 × 1/3 3 × 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 × 1/3 ইন্টু x টু দি পাওয়ার 3 × 1/3। এবার দেখুন 3 3 ক্যান্সেল, এটা নিচে এটা উপরে, 3 3 সে ক্যান্সেল 3 আবার 3 ক্যান্সেল। তো বাকি কী থাকলো ভাই, এটার পাওয়ার 1 টু দি পাওয়ার 1 মানে 2, 3 টু দি পাওয়ার 1 মানে 2, x টু দি পাওয়ার 1 মানে ওই x। তো 2 3 6 ইন্টু x 6 6। ক্যা বাত হ্যায়, আরেক ধরনের প্রবলেম দেখুন, এটাও রেডিক্যাল সাইনের মধ্যে। 256 x টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 81 x টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু y টু দি পাওয়ার 10। ঠিক আছে, তো ইজ ইকুয়াল টু একটা কাজ করুন, এটা দেখুন ফোর্থ রুট মানে এটার পাওয়ার 1/4 হবে, মানে যদি এটা আমি রেডিক্যাল সাইন হটিয়ে নিই তাহলে পাওয়ার 1/4 হবে। তো 256 এক্স স্কোয়ার নেগেটিভ 2 ওয়াই স্কোয়ার এক্স নেগেটিভ 2 ওয়াই পাওয়ার নেগেটিভ 2 ডিভাইডেড বাই 81 এক্স টু দি পাওয়ার নেগেটিভ 10 ওয়াই টু দি পাওয়ার পজিটিভ 10 হোল টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন 256 কে ব্যঙ্গে ফেলুন, 256 প্রাইম ফ্যাক্টরাইজেশন করুন। তো প্রথমে 2 দিয়ে কাটবে, সর্বপ্রথম প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2 প্রাইম নাম্বার, তো এটা দিয়ে এটা তো যাচ্ছে না। তো 2 2 2 2 4 এক থাকলো 16 2 8 16। আবার দেখুন 2 6 12 2 4 8। আবার দেখুন 2 32 64 2 16 32 2 8 16 2 4 8 2 2 4। তো 1 2 3 4 5 6 7 8, তো 8টা 2 আসলো, তার মানে 2 টু দি পাওয়ার 8। তো 2 টু দি পাওয়ার 8 এটা উপরে, আচ্ছা ইন্টু x টু দি পাওয়ার -2 y টু দি পাওয়ার -2। ঠিক আছে, আচ্ছা ডিভাইডেড বাই 81 কে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, আপনি দেখেন ইন্টু x টু দি পাওয়ার -10 y টু দি পাওয়ার পজিটিভ 10 4 টু দি পাওয়ার 1/4 ইজ ইকুয়াল টু। এবার দেখুন 2 টু দি পাওয়ার 8, আচ্ছা এই যে ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোর পাওয়ার অ্যাডজাস্ট করে নিন, এইগুলোর পাওয়ার থেকে এই দুইটা ভেরিয়েবলের পাওয়ার মাইনাস হবে, কারণ বেস সেম x x y y। ঠিক আছে, তো 2 টু দি পাওয়ার 8 ইন্টু x টু দি পাওয়ার -2 -2, আর এটার নিচে -10 আছে, তো এটাকে যদি আমি উপরে নিয়ে নিই তো সাইন বদলে যাবে, +10 হয়ে যাবে, +10 ইন্টু y টু দি পাওয়ার এটাও -2 আছে, -2, আচ্ছা এটার নিচে দেবো মাইনাস আছে প্লাস আছে পজিটিভ, তো এটা উপরে নিয়ে যাচ্ছি তো -10 হবে। ঠিক আছে, আচ্ছা নিচে দেখুন কেবলমাত্র 3 টু দি পাওয়ার 4 আছে, 3 টু দি পাওয়ার 4। আচ্ছা এইটার ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারবেন, দেখুন এটাকে নিচে লিখে দিন, নিচে যদি লিখেন নিচের পাওয়ারটা বড় পজিটিভ, তো y টু দি পাওয়ার 10 10 না, ওইটার পাওয়ার যদি আমি নিচে নিয়ে আসি তাহলে ওইটার পাওয়ার কী হবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, +2 এরকম করতে পারবেন। কারণ এইটা যদি আমি উপরে নিয়ে নিতাম তাহলে -2 -10 হতো, তো -2 -10 -12 হতো, পাওয়ার -2 আবার ওটাকে পজিটিভ বানাতে হলে রেসিপ্রিকাল নিতে হতো, আর রেসিপ্রিকাল নেওয়া মানে কি ওটা নিচে নিয়ে আসা, ওয়াইটা নিচে নিয়ে আসা,
তো এরকম করে দিন, একটু বুঝে শুনে করে দিতে পারবেন। হোল টু দি পাওয়ার দেখুন 1/4 আছে। আচ্ছা তো ইজি কেটো, টু টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 + 10 -2 8 এক্স টু দি পাওয়ার ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 10 প্লাস 2 12 ওয়াই টু দি পাওয়ার 12 হোল টু দি পাওয়ার 1/4 ইজ ইকুয়াল টু। এবার দেখুন সবটার সাথে সবটার পাওয়ারের সাথে 1/4 ইন্টু হবে 1/4 সবটার পাওয়ারের সাথে। ধরে নিন একটা রুল আছে এ বি ডিভাইডেড বাই সি ডি হোল টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার এক্স ইন্টু ডি টু দি পাওয়ার এক্স, সি টু দি পাওয়ার এক্স ইন্টু ডি টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে একটা রুল। তো এই রুলের হিসেবে এটাতে কী হয়, টু টু দি পাওয়ার 8 ইন্টু 1/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 8 ইন্টু 1/4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 12 ওয়াই টু দি পাওয়ার 12 ইন্টু 1/4। এবার অনেক সহজ হয়ে গেছে ভাই, তো ইজ ইকুয়াল টু উপরে দেখুন 4 টু জার 8 কেটে ফেলুন, 4 টু জার 8 4 4 ক্যান্সেল 4 3 জার 12 ভাইয়া, তো টু স্কোয়ার এক্স টু দি পাওয়ার 2 মতলব এক্স টু স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে শুধু 3 3 আর ওয়াই কিউব, ওয়াইয়ের পাওয়ার শুধু 3 থাকলো না, তো ওয়াই কিউব তো ইজ ইকুয়াল টু স্কোয়ার মানে 4, তো 4 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 ওয়াই কিউব, ঠিক আছে। এবার আরেক ধরনের প্রবলেম দেখুন, এটাও রেডিক্যাল সাইনের মধ্যে একটু কমপ্লেক্স আছে। তো দেখুন প্রথমে দেখুন এটা 28 ইন্টু 28 এটার সাথে ইন্টু, আর এই যে 3 দেখছেন এটা মানে রুটের চিহ্ন, এটা রুটের চিহ্ন কিন্তু এই 28টা রুটের চিহ্ন নয়, এইটা এই সবটার সাথে ইন্টু আছে। তো 28 হ্যাঁ এটা কিন্তু স্কোয়ার রুটে, তো এক কাজ করুন এইটা স্কোয়ার রুট নিয়ে নিন তো বার হয়ে যাবে 28 ইন্টু 7, ঠিক আছে। এটা স্কোয়ার রুট থেকে বেরিয়ে গেল ভাই 49, দেখুন একটা জিনিস যদি আমি এরকম 49 স্কোয়ার রুট 49 মতলব কি 7 ইজ ইকুয়াল টু 7 না, আচ্ছা তো এইটা স্কোয়ার রুট থেকে বেরিয়ে গেল, স্কোয়ার রুট আবার এটাতে থাকবে, এটা স্কোয়ার রুট না এটা কিউব রুট, এটা 3 আছে না তো কিউব রুট, এ টু দি পাওয়ার 12, আচ্ছা এটাতে একটা কাজ করুন এটাকে ওই যে রুল যেটা বলেছিলাম না কিউব রুট অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3, তো এই হিসেবে এটা হবে এটা কিউব রুট না তো ইন্টু এ টু দি পাওয়ার এটার পাওয়ার তো 12 আছে হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার -12 না হোল টু দি পাওয়ার এইটার যে পাওয়ার 1/3, আবার বাইরে দেখুন 1/2 পাওয়ার আছে। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে পাওয়ার এই যে রেডিক্যাল সাইন যেটা সেটা থেকে আমি বের করে তার পাওয়ারকে অ্যাডজাস্ট করলাম, কিন্তু এটার উপর আরেকটা রেডিক্যাল সাইন আছে, এ টু দি পাওয়ার 12 ইন্টু বি টু দি পাওয়ার -12 এর উপর দেখুন আরেকটা রুট ওভার সাইন আছে, তো এখানে আরেকটা রুট ওভার সাইন এরকম দিতে হয়, ঠিক আছে সেটা দিতে হবে, বুঝতে পারছেন তো। আচ্ছা তো দেখুন ইজ ইকুয়াল টু 7 ইন্টু 28 196 ইন্টু একটা জিনিস দেখুন এট দি ওয়ার 12 এটা তো অলরেডি রেডিক্যাল সাইনের মধ্যে, তো এই 3 4 যা 12 এখানে কেটে দিন ক্যান্সেল দিন 12 ইন্টু 1/3 হবে না, যদি ব্র্যাকেট সরিয়ে নেই তো এ টু দি পাওয়ার 12 ইন্টু 1/3 হবে, আবার 3 4 যা 12 তো এ টু দি পাওয়ার 4 হচ্ছে, এ টু দি পাওয়ার 4 ইন্টু বি টু দি পাওয়ার এটার ক্ষেত্রেও 3 4 যা 12 কিন্তু এটা মাইনাস তো -4 হবে, ঠিক আছে। আবার যখন হোল টু দি পাওয়ার 1/2 এই যে পাওয়ার হাফ সবটা মিলিয়ে হচ্ছে ইজ ইকুয়াল টু, এবার দেখুন
196 into এটার পাওয়ার দেখুন এটার পাওয়ার 2 এটার এটা স্কয়ার রুট মানে 2 আর এটা কিউব রুট 3 মানে কিউব রুট না তো এখানে 2 আছে তো এই সবটা মিলি 1/2 হবে পাওয়ার ঠিক আছে তো a টু দি পাওয়ার 4 ইনটু b টু দি পাওয়ার মাইনাস 4 1/2 ঠিক আছে এটার পাওয়ার তো 1/2 হলো না এইটা এই রেডিক্যাল সাইনটা অ্যাডজাস্ট করে 1/2 পাওয়ার আবার বাইরে দেখুন কি আছে বাইরেও আপনার 1/2 পাওয়ার আছে 1/2 ইজ ইকুয়াল টু এবার দেখুন সব পাওয়ার ইনটু হবে সব পাওয়ার ইনটু হবে তো এইটাকে একটু ভেঙে দেবো ভাই 196 কে ভেঙে দিলে কি হয় 196 প্রাইম ফ্যাক্টরাইজ করব 2 9 18 16 2 8 16 আচ্ছা 2 49 98 7 7 49 তো 2 স্কোয়ার 7 স্কোয়ার তো এখানে আমি লিখে দেবো 2 স্কোয়ার 7 স্কোয়ার 2 স্কোয়ার ইনটু 7 স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবার দেখুন সবটার পাওয়ার অ্যাডজাস্ট হয়ে যাবে এই দুইটার পাওয়ার ওইটা দেখুন 1/2 এই দুইটার পাওয়ারও ইনটু হবে তো 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার ইনটু 1/2 আচ্ছা ইনটু 7 স্কোয়ার ইনটু 1/2 7 স্কোয়ার ইনটু 1/2 আচ্ছা ইনটু এ টু দি পাওয়ার 4 ইনটু ওয়ান বাই টু ইনটু 1/2 1/2 ইনটু 1/2 মানে এই দুইটা পাওয়ার ইনটু হবে এইটার সাথে এইটাও ইনটু হবে এইটাও ইনটু হবে ঠিক আছে একটা রুল আছে ধরুন এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এল যদি এরকম থাকে তা সবটা পাওয়ার ইনটু হবে এরকম যদি থাকে তো এই কিন্তু এ টু দি পাওয়ার এম এন এল হয়ে যাবে তো এই হিসাবে আমরা এটাকে করে নেব আচ্ছা এবার দেখুন বি তো বির পাওয়ার নেগেটিভ না তো আলটিমেটলি ওটা নেগেটিভ ইনডেক্স তো ওটাকে আমরা নিচে লিখতে পারি বি টু দি পাওয়ার নিচে লিখলে কী হবে মানে ওটা রেসিপ্রোকাল গুণাত্মক বিপরীত নিলে কী হবে পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে বি তো মাইনাস 4 ছিল একবার প্লাস 4 হবে ইনটু 1/2 ইনটু 1/2 1/2 ইনটু 1/2 এবার তখন 2 2 ক্যান্সেল 2 8 2 ক্যান্সেল 2 2 4 নিচে আর উপরে 4 2 2 4 আর 4 ক্যান্সেল তো ইজ ইকুয়াল টু 2 7 14 এ ডিভাইডেড বাই নিচে শুধু বি তো এটাই ভাই ফাইনাল আনসার আরেকটা প্রবলেম দেখুন এটাকে সিম্পলিফাই করতে হবে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইনটু রুট এক্স ইনটু রুট ওয়াই তো এটাকে সিম্পলিফাই করতে হবে তো ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই এক্স কে আমরা রুট ওভার এক্স হোল স্কোয়ার লিখতে পারি কারণ তখন স্কোয়ারের রুট কেটে যায় এটা আমরা জানি দেখুন একটা জিনিস রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স হবে স্কোয়ার আর রুট কেটে যাবে তো শুধু এক্স হবে ঠিক আছে আচ্ছা প্লাস ওয়াইকে আমরা রুট ওভার ওয়াই হোল স্কোয়ার লিখতে পারবো প্লাস 2 ইনটু রুট এক্স ইনটু রুট ওয়াই রুট ওভার ওয়াই তো ইজ ইকুয়াল টু নিচে দেখুন রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই আছে রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি এর জায়গায় কী আছে রুট এক্স তো রুট এক্স হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বি এর জায়গায় রুট ওয়াই আছে তো বি স্কোয়ার রুট ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 এ বি দেখুন এ বি না তো এটা কিসের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের তো এর জায়গায় রুট এক্স আছে রুট এক্স প্লাস রুট ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে তো দেখুন ইজ ইকুয়াল টু রুট এক্স প্লাস রুট ওয়াই ডিভাইডেড বাই এটা তো দুইটা না এটা তো দুইটা না মানে এরকম হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইনটু রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই তো একটা একটা কেটে দিন তো ইজ ইকুয়াল টু 1/√x + √y
তো এটাই হচ্ছে তার আনসার। ঠিক আছে, তো ভাই এই ভিডিওটাই এতটুকু পর্যন্ত। আরেকটা ভিডিওতে বাকি যে এক্সাম্পলসগুলো রয়েছে টু এর আন্ডারে, এক্সারসাইজ টু এর আন্ডারে, এগুলি সলভ করে দেবো। এরপরে টু বিতে গিয়ে আরও কয়েকটা এক্সাম্পল দেবো, সেগুলো আরও এক দুটা ভিডিওতে শেষ করে দেবো। এরপরে চ্যাপ্টার নাম্বার থ্রি এর এক্সাম্পল দিয়ে দেবো। তো দেখুন এর মধ্যে আমার অন্য ক্লাসের ম্যাথস বুকও আপলোড করতে হবে, তাহলে আপনারা একটু ধৈর্য ধরবেন। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আপনার বন্ধুবান্ধবদের এটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। আপনার ক্লাস এইট অ্যাডভান্স ম্যাথসের প্রায় 80% ভিডিও আমি আপলোড করে দিয়েছি এক্সারসাইজের। ঠিক আছে, তো কয়েকটা প্রবলেমস রয়েছে কিছু কিছু এক্সারসাইজের শেষ থেকে, সেগুলো আমি ধীরে ধীরে আপলোড করে দেবো। আর ক্লাস নাইনের অ্যাডভান্স ম্যাথসের তো প্রায় 85% ভিডিও আপলোড করা হয়ে গেছে। এরপর নেক্সট ইয়ার থেকে ক্লাস টেনের অ্যাডভান্স ম্যাথসের ভিডিও আপলোড করব। তাহলে আপনারা 9-10 অ্যাডভান্স ম্যাথস পাবেন, এর সাথে বিভিন্ন অথরের বিভিন্ন রাইটারের জেনারেল ম্যাথসের সলিউশন পাবেন ক্লাস এইটের। ক্লাস 9-10 জেনারেল ম্যাথসের সলিউশন রয়েছে, শুধু এটা না, ক্লাস 5 থেকেও আমার চ্যানেলে বিভিন্ন ম্যাথস বুকের সলিউশন অ্যাভেলেবল আছে। ঠিক আছে, ইংলিশ গ্রামারও আছে, জিকেও আছে, রিজনিং কোয়েশ্চনও আছে, আর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সমাধানও দেওয়া আছে। ঠিক আছে, তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ।